বন্ধু শুকুর, কেমন আছো? অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো। তো কি করছো এখন? এই তো দোস্ত, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি আর কি করব, একটা দোকান দিয়েছি ট্যাটুর, এখানে ট্যাটু আঁকি। ছেলেরা মেয়েরা আমার কাছে আসে, হাতে পায়ে সব জায়গায় ট্যাটু এঁকে দেই। ভালোই চলছে আমার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার বন্ধু তো দেখছি অনেক বড় ক্ষতির মুখে আছে। নিজের হাতেও ট্যাটু আঁকা এবং অন্যদেরকেও ট্যাটু এঁকে দেয়, এই যে কত বড় ভয়াবহ পাপের কাজ, ও যদি জানতো। আচ্ছা, আমার দায়িত্ব ওকে জানানো, এরপরে যদি ও ফিরে না আসে এটা ওর ব্যাপার, আমি ওকে অন্তত জানাই। শোনো দোস্ত, তোমাকে একটা কথা বলবো, তুমি কি মাইন্ড করবে? যদি না করো তাহলে আমি তোমাকে একটা হাদিস শোনাবো। হ্যাঁ বলো, এত বনিতা করছো কেন? আমারও একটু তাড়া আছে, আমার দোকানে তিনটা মেয়ে কাস্টমার এসেছে ট্যাটু আঁকাতে, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ বলো, বলে ফেলো। শোনো বন্ধু, আল্লাহ লানত করেছেন ওইসব নারীদের প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে এবং নিজের শরীরেও উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভুরুর চুল উপড়িয়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে, বলো কি দোস্ত? সত্যি তুমি সব কোথায় পেলে? আমাকে একটু বিস্তারিত জানাও না দোস্ত, আমি তো এগুলো কিছুই জানি না। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা প্রচার হওয়ার পর বানি আসাদ গোত্রের একজন মহিলা ছিলেন, নাম হচ্ছে উম্মে ইয়াকুব। এই মহিলার কানে এই হাদিসটা যখন পৌঁছায় তখন সে দৌড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন এবং বলেন, আপনি নাকি এরকম এরকম মহিলাদেরকে লানত করেছেন। এ কথা শুনে আব্দুল্লাহ বলেন, আমি লানত করব না কেন? তখন ওই মহিলা বলল, আমি তো এই দুফলকের মাঝে যা আছে অর্থাৎ কোরআন সম্পূর্ণটাই পড়েছি, কিন্তু আপনি যা বলছেন তা তো এখানে পাইনি। তখন আব্দুল্লাহ বললেন, যদি তুমি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে। তুমি কি পড়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মহিলা বলল, হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কাজ করতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তখন ওই মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এই কাজ করে। তখন তিনি বললেন, তুমি যাও এবং ভালোভাবে দেখে এসো। এরপর মহিলা গেল এবং ভালোভাবে দেখে এলো, কিন্তু তার দেখার কিছুই দেখতে পেল না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার স্ত্রী যদি এমন করত তবে সে আমার সাথে একত্রে থাকতে পারত না। বন্ধু তুমি আমাকে কি শোনালে? বন্ধু বন্ধু তোমাকে আরো জানাই, আল্লাহ তাআলা লানত করেছেন সেই সব নারীদেরকে যারা নিজে পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ প্রত্যঙ্গে এই ট্যাটু আঁকে এবং অন্যকে এঁকে দেয়, এবং আল্লাহ রসুল মাথার কিছু অংশ নেড়া করতে এবং কিছু অংশে চুল রেখে দিতে নিষেধ করেছেন। আরও নিষেধ করেছেন যখন মাথার চুল সাদা হয় তা উফরে ফেলতে, কেননা কিয়ামতের দিন তা মুসলিমদের জন্য নূর তৈরি হবে। সুতরাং চুল পেকে গেলে তা উফড়ে ফেলা একেবারেই নিষেধ। দোস্ত, আজকে থেকে ট্যাটুর দোকান একদম বন্ধ, তুমি আমার চোখটা একদম খুইলা দিছো, আমি আর এই কাজ কোনোদিন করব না। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়।